আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন, আজকে আপনাদেরকে আমি শেখাবো আমরা অনলাইনে কীভাবে পাসপোর্টটা চেক করবো, যে কীভাবে আমাদের পাসপোর্ট হয়েছে কি হয়নি। ঠিক আছে, আমরা যদি আমাদের অনলাইনে পাসপোর্টটা চেক করতে যাই, তাহলে আমাদের প্রথমে একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা www.passport.gov.bd তে আমরা চলে যাব। ঠিক আছে, দেখেন পাসপোর্ট ডট, দেখেন যেখানে লেখা আছে আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপর দেখেন লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। দেখেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে পাসপোর্ট চেক দেওয়ার যে ওয়েবসাইট ওখানে চলে আসবে। ঠিক আছে, আমরা যখন পাসপোর্ট আমরা করতে যাই, তখন আমাদের এই যে দেখেন একটা স্লিপ দেয়, স্লিপের উপরে দেখেন এখানে আছে হলো যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, ওই সিরিয়াল নাম্বারটা আমরা এই যে এর মধ্যে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখেন এই যে এখানে আমরা বসাবো অ্যাপ্লিকেশন আইডি, এখানে বসাবো। দেখেন তাহলে আমি বসে নিই, দেখেন বসানোর পর দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ডেট অফ বার্থ, আমাদের যে জন্ম তারিখটা আমরা দিয়ে নেব। দেখেন দিয়ে নিলাম, তারপর এই যে আই এম হিউম্যান, দেখেন এখানে ক্লিক করার পর চেকে ক্লিক করব। দেখেন চেকে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং, দেখেন ব্যাকেট ভেরিফিকেশন। তার মানে আপনারা যে পাসপোর্টটা করতে দিছেন সে পাসপোর্ট এখনও কমপ্লিট হয়নি। ঠিক আছে, দেখেন লেখা আছে ডিয়ার এম ডি আব্দুস সাত্তার মিয়া, ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। দেখেন তার মানে এই পাসপোর্টটা এখনও কমপ্লিট হয়নি, এটা পেন্ডিং আছে। তার মানে কিছুদিনের মধ্যে আমরা এটা পেয়ে যাব।